হ্যালো স্টুডেন্ট, আমি আরসি দাস, টিচার অফ একে আজাদ পাঠশালা। তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার পড়ব নতুন গণিত পঞ্চম শ্রেণী পাঠ 2। পাঠের নাম হলো কোণ। আজকে 2 নম্বর পাঠটি আমরা দ্বিতীয় দিন পড়ব, আমরা প্রথম দিন পড়ে নিয়েছি। আজকে আমরা যেগুলি শিখবো সেগুলি হলো হাতে ধরে শিখব কোণা হইতে কোণ ও শীর্ষবিন্দু এবং একটি দেশলাইয়ের কাঠির খেলা, পৃষ্ঠা নম্বর 18 এবং 19। চলো শুরু করে দিই, লেটস স্টার্ট। আজকে আমরা এখান থেকে আমরা আজকে পড়ব। প্রথমে দেখেন, এখানে 3-4টি লাইন দেওয়া আছে, লাইনগুলিতে কি লেখা আছে। আগের পৃষ্ঠায় দেওয়া কার্য বা ছবিগুলি লক্ষ্য করলে আমরা বুঝবো যে ছবিগুলো সমতলের একটি অংশ জুড়ে রয়েছে। সমতলের সেই অংশ জুড়ে থাকা ক্ষেত্রগুলি হচ্ছে সমতলিক ক্ষেত্র। এখানে কি বলা হয়েছে, আগের প্রথম দিনে আমরা যেগুলো পড়েছিলাম, আমরা ত্রিমাত্রিক বস্তু এবং দ্বিমাত্রিক বস্তু, যেমন ম্যাচের বাক্স, ম্যাচের বাক্স এই বস্তুটি হলো একটি ত্রিমাত্রিক বস্তু, কারণ এটির এদিকে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, কতটুকু উচ্চতা আছে বস্তুটির। তাহলে আমরা কি দেখতে পেলাম, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা যে বস্তুগুলি আছে সেই বস্তুগুলি হলো ত্রিমাত্রিক বস্তু। যেমন ধরে নেব, এই ম্যাচের বাক্সটিকে আমরা যদি রেখে দিই, ধরে নেব এখানে এটাই হলো একটি ম্যাচের বাক্স, তখন এতটুকু জায়গা সে দখল করে রেখেছে, এতটুকু জায়গা সে টেবিলের উপরে বা যেখানে আমরা ম্যাচের বাক্সটি রেখেছি এতটুকু জায়গা সে দখল করে রেখেছে। যে জায়গাটি দখল করে রেখেছে সেই জায়গাটিকে বলা হয়েছে সমতলিক ক্ষেত্র। তাহলে আমরা সমতলিক ক্ষেত্র বলতে আমরা বুঝতে পেরেছি, আমাদের মনেও রাখতে হবে, এটির নিচে আন্ডারলাইন করে রাখবে বা গুল করে রাখবে, তোমাদেরকে মনে রাখতেই হবে সমতলিক ক্ষেত্র মানে কি। তারপর এই বস্তুগুলির তলগুলি কতগুলি সমতলিক ও কতগুলি বক্রতালিক, অর্থাৎ সমান নয়। যেমন কি বলা হয়েছে, এই যে বস্তুগুলি আছে, এই বস্তুটি হলো ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তুর যে তলগুলি, এই ম্যাচের এটি হলো বাক্স, এই বস্তুটির তল হলো কয়টি আছে, উপরে আছে একটি, উপরে আছে একটি তল, তারপর নিচে আছে একটি তল, সামনে আছে, তারপর পিছনে আছে, ডান দিকে আছে আর বাঁ দিকে আছে, কয়টি তল হলো, 1, 2, 3, 4, 5, 6টি তল। এই বস্তুটির যে তলগুলি, এই যে তলগুলি এটি হলো সমান, সমান এটি হলো সমান, নিচের দিকে সমান, সাইডের দিকে সমান, সাইডের দিকে সমান, এই সবগুলি তল সমতল। আবার কতগুলি বস্তু আছে যেগুলির তল সমান নয়, যেমন একটি বস্তু আমি নিলাম, এটি হলো একটি ফেবিকুইক বা গম, এই যে এটি হলো একটি তল যেখানে আমি হাত দিচ্ছি, এটি হলো একটি তল, এটি কিন্তু সমান নয়। ম্যাচের বাক্সটি সমান ছিল, এটির তল হলো সমতল আর এটির তলটি হলো অসমতল, বা ফুটবল, ফুটবলের যে তলটি একটি তল আছে এটি হলো অসমতল বা সমান নয়। এখানে এই কথা বলা হচ্ছে বস্তুগুলির কতগুলি তল সমতল এবং কতগুলি অসমতল, অর্থাৎ সমান নয়। সমতলিক আকৃতিগুলি আঁকলে আমরা সহজেই বুঝতে পারি যে সেখানে উৎপন্ন প্রান্তগুলি বাহু, রেখাখণ্ড, বাহু বা রেখাখণ্ড এবং কোণগুলি শীর্ষবিন্দু। ম্যাচের বাক্সটি যখন আমরা কোনো একটি সমতলের মধ্যে রাখবো এবং তার চতুর্দিকে যখন আমরা দাগ দেব, তখন কি হবে, এই যে নিচের যে প্রান্তটি আছে, প্রান্ত কোণগুলি, এগুলি হলো প্রান্ত, যেটি ধারদার মনে হয় এটি একটি প্রান্ত, এদিকে আর একটি প্রান্ত, যেগুলি ধারদার মনে হয় এগুলি কি প্রান্ত। নিচে উপরের দিকে 4টি প্রান্ত আছে, একটি প্রান্ত এখানে আছে, আর একটি প্রান্ত এখানে আছে, একটি প্রান্ত এখানে আছে, একটি প্রান্ত নিচের দিকেও ঠিক 4টি প্রান্ত আছে। যখন আমরা সব দিকে টান দেব তখন একটা আকৃতি হবে, যেমন ধরে নেব এটি হলো একটা আকৃতি, ম্যাচের বাক্সের একটা আকৃতি, নিচের প্রান্তগুলি কি হয়ে গেল, নিচের প্রান্তগুলি বা পাশগুলি হয়ে গেল এখন বাহু বা রেখাখণ্ড। এখানে কথা বলা হয়েছে আকৃতিগুলি আঁকলে আমরা সহজেই বুঝতে পারি যে সেখানে উৎপন্ন প্রান্তগুলি বাহু বা রেখাখণ্ড। তাহলে আমরা যে কোনো একটি আকৃতিকে যখন আমরা খাতার মধ্যে বা কপির মধ্যে আমরা অঙ্কন করব, তখন কি হবে, প্রান্তগুলি কি হয়ে যাবে, বাহু হয়ে গেল বা রেখাখণ্ড।
এবং কোণাগুলি শীর্ষবিন্দু। এখানে কোণা দেখতে পাচ্ছি, একটি কোণা, দুইটি কোণা, তিনটি কোণা, চারটি কোণা। কোণাগুলি কি হয়ে গেল, এখন হয়ে গেল কোণাগুলি শীর্ষবিন্দু, বা এখানে যখন ছিল বস্তুটি তখনও তার উপর দিকে কোণা আছে, চারটি চারটি কোণা আছে। নিচের দিকে যখন আমরা উল্টিয়ে দেবো আবার আবার হবে চারটি কোণা, আটটি কোণা আছে। এই কোণাগুলি যখন আমরা কপির মধ্যে অঙ্কন করব তখন এই কোণাগুলি কি শীর্ষবিন্দু, একথা বলা হয়েছে কোণাগুলি শীর্ষবিন্দু। বস্তুটির মধ্যে যখন তখন ছিল কোণা, আর যখন আমরা অঙ্কন করেছি তখন হয়ে গেলো এটি শীর্ষবিন্দু। আর এগুলি প্রান্ত ছিল আগে, বস্তুটির মধ্যে ছিল প্রান্ত বা পাশ, এখন হয়ে গেল বাহু বা রেখাখণ্ড। এখন একটি কার্য দেওয়া আছে, কার্যটি তোমাদের করতে হবে। কি বলা আছে, নিচের সমতলিক আকৃতিগুলির বাহু এবং শীর্ষবিন্দুগুলি চিহ্নিত করো। এখানে যে আকৃতিগুলি আমরা দেখতে পাচ্ছি সবগুলি একটি বস্তুর আকৃতি। যে কোনো একটি বস্তুকে যখন একটি কপির মধ্যে অঙ্কন করা হয়েছে তখন এইরকম আকৃতিগুলো এসেছে। এই আকৃতিগুলোর মধ্যে আমরা কি পেয়েছি, প্রথম আকৃতিটির মধ্যে করে দেওয়া হয়েছে এই যে কোণাটিকে বলা হয়েছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু কয়টি আছে, একটি, দুইটি, তিনটি, একটি শুধু নাম লিখেছে। কোণ কয়টি আছে, এখানে আছে একটি কোণ, এখানে আরেকটি কোণ, এখানে আরেকটি কোণ, তিনটি কোণ আছে, একটি কোণের নাম দিয়েছে। বাহু আছে একটি, দুইটি, তিনটি, এখানে দুইটি বাহুর নাম দিয়েছে, তোমরা একটি বাহুর নাম দিলে হবে। এটির মধ্যে শীর্ষবিন্দু কয়টি আছে, একটি, দুইটি, তিনটি, চারটি আছে, তোমরা যে কোনো একটি নাম দিয়ে দেবে শীর্ষবিন্দু। আর কোণও আছে চারটি, তোমরা একটি কোণের নাম দিয়ে দেবে কোণ, আর একটি বাহুর নাম দিয়ে দেবে। এখানে একই ব্যাপার, যদি এখানে তোমরা কোণ দিয়ে দাও তাহলে এটা হলো শীর্ষবিন্দু, এটি বাহু বা এটি বাহু। এখানে যদি এখানে কোণ দিয়ে দাও তাহলে এটি হলো কোণ, আর এটি হলো শীর্ষবিন্দু, আর এটি হলো বাহু। এখানে যদি কোণ দিয়ে দাও এটি কোণ, আর এটি হলো শীর্ষবিন্দু, বাহু, অনেকগুলি বাহু আছে। তোমরা সবগুলো ছবির মধ্যে শীর্ষবিন্দু, কোণ, বাহু তিনটি করে শব্দ লিখবে। এই কথায় বলা হচ্ছে এটি হলো তোমাদের কার্য, বইয়ের মধ্যে লিখবে। তারপরে দেখে নেই, তারপর দেখতে পাচ্ছি এখানে চারটি লাইন দেওয়া আছে, লাইনগুলো পড়ে নেই। কি বলা হয়েছে, এই কোণ বা শীর্ষবিন্দুতে বাহুগুলি উৎপন্ন করা আকৃতিটি কোণ। কি বলা হয়েছে, এই কোণ বা শীর্ষবিন্দুতে, যেমন যেমন এটি হলো একটি শীর্ষবিন্দু বা এটি একটি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর মধ্যে দুইটি বাহুয়ে, দুইটি বাহু মিলে যে একটি আকৃতি তৈরি করেছে এই আকৃতিটি হচ্ছে কোণ। একথা বলা হয়েছে, এই কোণ বা শীর্ষবিন্দুতে বাহুগুলি উৎপন্ন করা আকৃতিটি কোণ। অর্থাৎ দুটি পাশ খুনায় অথবা সমতলিক আকৃতিতে দুটি বাহু শীর্ষবিন্দুতে কোণের সৃষ্টি করে। ওপরের ছবিগুলি থেকে কোণসমূহ চিহ্নিত করো। বিভিন্ন আলাদা আলাদা বস্তুর সাহায্যেও আমরা কোণ তৈরি করতে পারি। নিচে দেওয়া ছবির মতো আমরা সবাই দেশলাই কাঠের দ্বারা কিছু কোণ বানাই চলো। এখানে কি কি করা হয়েছে, দেশলাইয়ের কাঠিতে কতগুলি কোণ বানানো হয়েছে, কতগুলি প্রথম বানিয়েছে একটা আকৃতি, এটি হলো একটি আকৃতি। এই আকৃতিটি কে বানিয়েছে, নয়না, নয়না বানিয়েছে। এই আকৃতিটির মধ্যে কয়টি কোণ আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, বলা হচ্ছে নয়নার কোণ। এই আকৃতিটি বানিয়েছে রুমি, তাহলে এই কোণগুলি হলো রুমির কোণ। এটি বানিয়েছে হরেন, এটি বানিয়েছে বীরেন। কি বলা হচ্ছে, রুমি বলল দেখো সবার কোণগুলি এক সমান হয়নি, কেউ ছোট কোণ, কেউ বড় কোণ, আবার কেউ তার চাইতে বড় কোণ বানিয়েছে। যেমন দেখে নিন, এখানে এই কোণটি ছোট, আবার এই কোণটি হয়ে গেল বড়, তার মধ্যে এই কোণটি ছোট, এই কোণটি হয়ে গেল বড়, এখানে এটি হলো বড়, এটি ছোট, এখানে এটি ছোট, এটি বড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, এই আকৃতিগুলির মধ্যে যে কোণগুলি আছে, কোণগুলি কোনো কোনো কোণ আছে ছোট, কোনো কোনো কোণ আছে বড়, কোনো কোনো কোণ আছে তার চেয়েও আরও বড়। তারপর কি বলা হয়েছে, এখানে একটি কার্য দেওয়া হয়েছে তোমাদেরকে। কার্যটি কি, তোমরা এভাবে চারটি, পাঁচটি, সাতটি, আটটি, নয়টি ইত্যাদি বিভিন্ন সংখ্যক দেশলাইয়ের কাঠি নিয়ে ভিন্ন ভিন্ন আকৃতি বানাও এবং কীরকম কোণ সৃষ্টি হয়েছে তার লক্ষ্য করো। তোমাদেরকে বলা হয়েছে এরকম ম্যাচের কাঠি নিয়ে বা দেশলাইয়ের কাঠি নিয়ে বিভিন্নগুলি আকৃতি বানাবে। বিভিন্ন আকৃতির মধ্যে কী হবে, কোণ হবে। যেমন চারটি ম্যাচের কাঠি দিয়ে একটি আকৃতি বানিয়েছে, এখানে কোণ হয়েছে। তারপর পাঁচটি ম্যাচের কাঠি দিয়ে, সাতটি ম্যাচের কাঠি দিয়ে, নয়টি ম্যাচের কাঠি দিয়ে এরকম আকৃতি বানাবে। যে কোণগুলো হয়েছে কোণগুলো তোমরা লক্ষ্য করবে, কোন কতগুলি কোণ ছোট আছে, কতগুলি বড়, কতগুলি ধার থেকে বড়, এগুলো তোমরা এখানে করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। তারপর এখানে একটি ম্যাজিক আছে বা দেশলাইয়ের কাঠির খেলা। দেশলাইয়ের কাঠির খেলা কি বলা হয়েছে, এখানে আটটি দেশলাইয়ের কাঠি নিয়ে পাশের ছবিটির মধ্যে একটি মাছের আকৃতি বানাও।
আমাদেরকে বলা হয়েছে কপির মধ্যে এরকম 8টি দেয়া সাদার কাঠি দিয়ে এই মাছের মতো একটা আকৃতি বানাও। এখন যে কোনো তিনটি কাঠি তুলে নিয়ে এমনভাবে বসাও যাতে মাছটি উল্টো দিকে সাঁতরাতে থাকে। কি বলা হয়েছে? মানে আমরা এরকম প্রথম বানাবো ম্যাচ, এখন এই ম্যাচের কাঠি দিয়ে এরকম একটি মাছ বানাবো। আমরা দেখতে পাচ্ছি মাছটি সামনের দিকে সাঁতার কাটছে বা সাঁতরাচ্ছে। আমরা কি করবো? এখান থেকে শুধু তিনটি ম্যাচের কাঠিকে সরিয়ে আমরা এমনভাবে বসাবো, এই ছবিটির মধ্যে এমনভাবে বসাবো যেমন মনে হবে মাছটি উল্টো দিকে সাঁতার কাটছে। আর নিচে আরেকটি খেলাতে কি বলা হয়েছে? 10টি দেয়া সোলার কাঠি দিয়ে একটি এই আকৃতিটি বানাও। এখন যে কোনো 5টি কাঠি তুলে তুলে এনে এমনভাবে বসাও যাতে একটি ঘরে আকৃতি তৈরি হয়। এখন এইরকম আরেকটা আকৃতি বানাবো আমরা 10টি ম্যাচের কাঠি দিয়ে। এখান থেকে 5টি ম্যাচের কাঠিকে সরিয়ে এমনভাবে বসাবো যেমন এই ছবিটি একটি ঘর হয়ে যাবে। তাহলে আমরা প্রথম আমরা মাছটি আমরা অঙ্কন করব। আমরা দেখে নিই আমরা কয়টি ম্যাচের কাঠি নেব। আমাদের বলা হয়েছে দেখে নেই 4টি, আর 4টি হলো 8টি। 4টি আর 4টি 8টি ম্যাচের কাঠি নিয়ে প্রথম আমরা কি বানাবো? মাছটি যেরকম ছিল বইয়ের মধ্যে এরকম ভাবে আমরা বানাবো। প্রথম দেখে নিই কিরকম কিরকম ছিল। তোমরাও সবাই বানাবে ঘরের মধ্যে এরকম বানাবে। দেখেন বইয়ের মধ্যে এরকম আছে মাছটি। এখন এই মাছটি দেখে কি মনে হচ্ছে? সামনের দিকে সাঁতার কাটছে মাছটি, সামনের দিকে সাঁতার কাটছে। এখন কি করবো? এখন হইতে আমি 3টি ম্যাচের কাটিকে সরাবো, 3টি ম্যাচের কাটিকে সরে এমনভাবে বসাবো যেমন মনে হবে মাছটি পিছন দিকে বা উল্টো দিকে সাঁতার কাটছে। প্রথম এটিকে সরাবো, এই ম্যাচের কাটিকে সরিয়ে এখানে বসাবো। তাহলে আমি 1টি ম্যাচের কাটিকে সরিয়েছি, 1টি ম্যাচের কাটিকে সরিয়েছি। তারপরে কি করব? আর 1টি ম্যাচের কাটিকে সরাবো, এটিকে সরাবো, 2টি এখানে বসাবো, 2টি ম্যাচের কাটিকে সরিয়েছি। তারপর এটিকে সরাবো 3 নম্বর, এটিকে সরিয়ে এখানে বসাবো। এখন দেখো তো তোমরা মাছটি কোন দিকে সাঁতার কাটছে। তোমরাও ঘরের মধ্যে এরকম বানাবে, বানিয়ে একজনে আরেকজনকে দেখাবে বানাতে পারো কি না। এখন মাছটি উল্টো দিকে সাঁতার কাটছে, প্রথমে সামনের দিকে সাঁতার কাটছিল, এখন পিছন দিকে সাঁতার কাটছে। 2 নম্বর কি বলা হয়েছিল? তারপর আমরা 2 নম্বর আকৃতিটি করে নেই। 2 নম্বর আকৃতিটি কিরকম ছিল? এরকম করতে পারি আমরা। সমতল জায়গার মধ্যে তোমরা করবে এগুলি। এরকম ছিল আকৃতি। এখন আমরা কি করবো? 5টি মেসের কাটিকে সরিয়ে ঘর বানাবো। আমরা প্রথমে কি করবো? এই মেসের কাটিকে সরিয়ে এখানে বসাবো। তাহলে এটাকে আমরা আস্তে আস্তে উপর দিকে তুলে এখানে বসাবো, বসিয়েছি। তারপর তারপরে কি করব? আমরা এই মেছাকাটিকে সরিয়ে এখানে নিয়ে আসবো, এটিকে সরিয়ে এখানে নিয়ে আসবো, 2টি হলো। তারপর এটিকে সরাবো, সরিয়ে এখানে আনবো, 3টি হলো,
শরীর আমাদের প্রথম থেকে দুইটা আমরা দেওয়া হয়নি, একটু বুড়ো করে নিয়েছিলাম, আরেকবার করছি, আরেকবার করছি, একটু ভুল হয়ে গেছে। প্রথম ছিল বইয়ের মধ্যে ছিল এরকম, এখানে একটি, এখানে একটি, আরো দুইটি ম্যাচের কেটে আমাদের বাকি ছিল, নিচে ছিল একটির মধ্যে, তারপর একটি এখানে। আমরা প্রথম কি করবো বলেছিলাম, এই ম্যাচের কেটেকে সরিয়ে আমরা এখানে নিয়ে আনবো, নিয়ে আসবো, এখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি, তো এখানে ছিল, এখানে নিয়ে আসছি, এটা এটা এই বেচাকাটি ছিল, এখানে ছিল, এখানে নিয়ে আসছি, তারপর এটাকে সরিয়ে দেব, এটাকে সরিয়ে এখানে বসাবো, এখানে বসাবো, তারপর এটাকে সরাবো, এটাকে সরিয়ে এখানে বসাবো, গ্যাপ হয়ে গেছে, এখানে ছিল, তারপর এটিকে আমরা দুইটি তিনটি হয়ে গেছে, এখন এটিকে সরিয়ে একটু বাঁদিকে নিয়ে আসবো, একটু বাঁদিকে নিয়ে আসছি, তারপর এটিকে সরিয়ে একটু বাঁদিকে নিয়ে আসবো, এটি হয়ে গেল একটি ঘরের আকৃতি, এখান থেকে দেখে মনে হচ্ছে একটি ঘর, তোমরা এরকম বানাবে। ধন্যবাদ সবাইকে, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।